শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। এখনকার রেসিপিটা হচ্ছে সৌদি আরবের রোজার সময় ওদের একটা কমফোর্ট ফুড আছে, ওরা এটাকে বলে শোরবা, চিকেন শোরবা। আমরা আসলে শোরবা শব্দের সাথে পরিচিত, আমরা ঝোলকে বলি শোরবা। তো ঝোল বোঝা যাচ্ছে, চিকেন শোরবা মানে হচ্ছে চিকেন থাকবে সাথে ঝোল। তো দেখা যাক এই সৌদি কমফোর্ট ফুড চিকেন শোরবাটা বানাতে কি কি লাগে, চলুন দেখে আসি ভিডিও থেকে। দেখতেই পাচ্ছেন বানানোর পর শোরবা হচ্ছে এরকম। এটা রোজার মধ্যে সৌদি আরবে ভেরি পপুলার একটা ফুড, আমরা এটা বানানো দেখব। এটা মূলত বানাতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে, বেসিক্যালি মুরগির মাংস রান্না করতে যা যা লাগে এখানে তাতেই লাগবে। আপনার এখানে ওটস লাগবে, পেঁয়াজ, মরিচ, গরম মশলা। আচ্ছা, শুরু হলো একটা গরম মশলা, একটা প্যাকেট বানাবে এরা প্রথমে। এটা ক্লিন কাপড়ের মধ্যে আপনি গরম মশলা এক দিয়ে একটা মিনি প্যাকেট করবেন। এর মধ্যে দারচিনি, তেজপাতা, লং থাকবে, এলাচ থাকবে, এগুলোকে দিয়ে একটা প্যাকেট করে নিলেন। এই প্যাকেটটাকে পরিষ্কার করে আপনি একটু শক্ত করে সুতা দিয়ে বেঁধে রাখুন। মিনি প্যাক তৈরি করলেন, এটা আপনার শোরবার মধ্যে এই মিনি প্যাকটা দিতে হবে। মিনি প্যাক তৈরি হয়ে গেল, এখন আপনি প্রথমে পেঁয়াজ কেটে নেবেন। স্লাইস করে পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ 1 কাপ। কাপের মধ্যে বা বাটিতে আপনি এটা তুলে রাখুন, পেঁয়াজ কাটা হয়ে গেলে কুচি কুচি করে কাটুন। এরপর আপনার ধনিয়া পাতা কাটতে হবে, এটাকে বিদেশে গেলে কোরিয়ান্ডার লিভ, আমাদের দেশের ধনিয়া পাতা। আপনার পরিমাণ মতো দিয়ে আপনি এটা বাটিতে রাখুন কেটে। লেবু কাটতে হবে, একটা লেবু থেকে আপনি কেটে রাখলে এটাতে রস দিবেন পরে। গাজরের সিজনে গাজর দিতে পারেন, গাজর ছিলে কেটে ছোট ছোট টুকরা করে নেবেন, ছোট ছোট টুকরা করলেন। টমেটোকে কাটতে হবে, টমেটো কেটে ছোট ছোট পিস করে নিলেন। এগুলো এখানে ব্লেন্ডারে টমেটো এবং গাজরটাকে কেটে ব্লেন্ড, আচ্ছা গাজরটাকে পেস্ট করবেন 1/2 কাপ। গাজর পেস্ট আপনি একটু পানি দিয়ে নিতে পারেন, পেস্টটাকে বের করে নিলে একটা বাটিতে রাখলেন। এরপর দেখতে পাচ্ছেন টমেটোকে পেস্ট করলো, 1/2 কাপ টমেটো নিয়ে পেস্ট করতে পারেন, আপনি নিজেও চাইলে দিতে পারেন, আরো বেশিও দিতে পারেন টমেটো। এরপর একটু গোলমরিচ আপনার চুলার উপর গরম করে এটাকে হামানদিস্তায় গুঁড়া করে নিতে হবে। ব্ল্যাক পেপার পাউডার কিনতে পাওয়া যায়, আপনি কিনে নিতে পারেন 1/2 টেবিল চামচ। কালো মরিচের গুঁড়া এটাকে একটা পাতে রাখুন। এরপর আপনার রান্না শুরু। প্রথমে আপনি অলিভ অয়েল দিলেন অথবা ভেজিটেবল অয়েল দিয়ে দিতে পারেন পরিমাণ মতো। এর মধ্যে আপনি জিরা 1/2 টেবিল চামচ, জিরা দিয়ে একটু নাড়াচাড়া করুন তেলের মধ্যে। এরপর পেঁয়াজ কুচি দিলেন, একটু নাড়াচাড়া করুন, 2 মিনিট ধরে নাড়ার জন্য বলা হয়েছে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে, এর মধ্যে আদা পেস্ট, রসুনের পেস্ট, বাটা এগুলো দিতে পারেন। এবার নাড়াচাড়া করুন, 2 মিনিট ধরে নাড়ুন। এর মধ্যে এখন আপনি
চিকেন 250 গ্রাম মুরগির মাংস দিলেন। এখন মূলত মুরগির মাংস রান্না করার রেসিপি শুরু। এটাকে একটু মাংসটাকে একটু 5 মিনিট মতো ভালো মতো কষান, 5 মিনিট ধরে নাড়াচাড়া করুন, মাংসটা যাতে লেগে না যায় দেখতে হবে। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করুন, এক্ষেত্রে অল্প একটু পানিও দিয়ে নিতে পারেন, তবে মুরগির মাংসের মধ্যে যে পানি থাকে সেটাতেই মুরগির মাংস রান্না হয়। এখন আপনি প্রয়োজন মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিলেন, কাঁচামরিচ কেটেও দিতে পারেন। যারা ঝাল বেশি খাবেন তারা কাঁচামরিচ কেটে দিতে পারবেন। এরপর আপনি গাজরের পেস্ট, টমেটোর পেস্ট সব একে একে দেওয়া শুরু করুন এবং এগুলো বাড়তে থাকুন। এগুলোকে 2 মিনিট ধরে নাড়ুন। সুন্দর একটা গন্ধ বেরোবে এই ক্ষেত্রে মুরগির মাংস থেকে। এরপর দিবে টমেটোর পেস্ট, আবার ফিরে এলাম রান্নায়, টমেটো পেস্ট লাগবে, টমেটো পেস্ট দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে থাকুন, 2 মিনিট ধরে নাড়ুন। এরপর আপনি পানি দিন, এখানে গরম পানি দিলেই ভালো, 750 ml পানি ঢালুন, তাতে ঝোল ঝোল হয়ে যাবে। মুরগির মাংসটাকে এমন ভাবে আপনি রান্না করবেন যাতে মুরগির মাংসটা হাড্ডি থেকে খুলে যায় এবং ঝোলের সাথে মিশে যায়। এই জন্য এটাকে একটু বেশি করে পানি দিতে হবে, ঝোল চাচ্ছেন আপনি, তো একটু বেশি করে পানি দিতে হবে। দরকার হলে মশলার পরিমাণ আবার নতুন করে একটু দিন, এটাকে একটু ঝোল ঝোল করুন এবং ঝালঝাল করার জন্য আপনি আরো মশলা দিতে পারেন। এখন 15 মিনিট এভাবে রান্না করুন, ঢাকনা দিয়ে দিন। 15 মিনিট পর আপনি যখন উঠালেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে রান্নার কি অবস্থা, মুরগির মাংসটা একেবারে মিশে যাবে। দরকার আরো পানি দিয়ে দিবেন, আপনি যেহেতু শুরুবাই রাঁধছেন আরো পানি দিন, গরম পানি 500 ml গরম পানি দিচ্ছে এখন। মিনি প্যাকটা, মশলা মিনি প্যাকটা ঢেলে দিন। এখন এই মিনি প্যাক দেওয়ার ব্যবসাটা এই প্রথম দেখলাম। আচ্ছা, এটা সুপের ফ্লেভার বাড়াবে, ঘ্রাণ বাড়াবে। আচ্ছা, মিনি প্যাকটা এরপরে রান্না হয়ে গেলে উঠিয়ে ফেলুন। এর মধ্যে আপনি লবণ দিতে পারেন প্রয়োজন মতো। এই রান্নায় এমন ভাবে করছে যাতে মাংসটা একদম ঝোলের সাথে মিশে যায়, হাড্ডি থেকে বেরিয়ে যায়। এবং রান্না করুন আরো 10 মিনিট। খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে বোঝা যাচ্ছে। এরপর যখন আপনি ঢাকটা উঠালেন এখন আপনাকে মিনি প্যাকটাকে, আচ্ছা উনি দেখছেন যে মুরগির মাংসটা লুজ হয়েছে কিনা, মাংস লুজ হয়নি তার মানে আরো জাল দিতে হবে, মানে মুরগির মাংসটাকে একদম ডিসইন্টিগ্রেট করে ফেলতে হবে, একদম মাংস ঝোলের সাথে মিশিয়ে ফেলতে হবে। আরো 10 মিনিট রান্না করলেন, রান্না করে উনি দেখলেন যে মুরগির মাংসটা ছুটেছে কিনা হাড্ডি থেকে, একদম আলাদা হয়ে যাবে, মাংস ঝোলের সাথে মিশে যাবে। হ্যাঁ, মুরগির মাংস একদম আলাদা হয়ে গেছে, এই যে একদম সুপের মধ্যে মিশে গেছে, তার মানে উনি যা চাচ্ছিলেন এটা হয়ে গেছে। এখন 1/2 কাপ ওটস দিতে হবে। ওটস খুবই ভালো খাবার, ডায়াবেটিক পেশেন্ট ওটস খান, বয়স্করা ওটস পছন্দ করেন, এটা সবাই খেতে পারে। 1/2 কাপ ওটস দিন, এটা ঘন হয়ে যাবে স্যুপটা। গোলমরিচের গুঁড়া দিন 1/2 টেবিল চামচ, আরো নাড়াচাড়া করুন।
আচ্ছা, মাংসটা মিশে গেছে, ঝোলের সাথে ঢাকনা দিয়ে দিন, আরো 10 মিনিট এভাবে রান্না করুন। এরপর মাংসের মধ্যে দিয়েছিলেন যে এই মিনি প্যাক, মশলা মিনি প্যাকটা বের করে ফেলতে হবে, ঝোলটাকে আরো ঘন করতে হবে, আরো ঘন করে মিনি প্যাক গুলো বের করে ফেলেন। প্রায় হয়ে গেছে, আর একটু ঘন হয়ে গেলে আপনি এটার মধ্যে আছে, শেষের দিকে আপনি গার্নিশ করার জন্য আপনি ধনে পাতা দেন, লেবুর রস দিতে পারেন, কাঁচামরিচ কেটে ফালি করেও দিতে পারেন, কয়েক পিস সম্পূর্ণ লবঙ্গ এবং রসুনও দিতে পারেন। এটা ঘন হয়ে গেছে, ফাইনালি ডান। এখন আমরা এটা সার্ভ করব, সার্ভ করার জন্য রেডি। এই যে বাটিতে করে যখন আপনি নিলেন, এই যে হয়ে গেল আমাদের ওটস অ্যান্ড চিকেন স্যুপ। এটাই হচ্ছে সৌদি আরবের ফেমাস সে রান্না শুরবা। খুব ইজি, ডিফিকাল্ট কিছু না, মানে আমাদের দেশে এটা সবাই পাবে। আমরা যেহেতু মুরগির মাংস দিয়ে প্রায় রান্না করি, হয়ে গেলে এটা আপনি নান পরোটা দিয়ে খেতে পারবেন। খুব সুন্দর একটা রেসিপি দেখলাম দর্শক মন্ডলী, আশা করছি এরকম ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন অবশ্যই, এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত রোজা রাখবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।